Bismillahirrahmanirrahim. Hey shomosto jagotobashi, aaj ami Shamim Ali Chisti apnader samne je alochonati niye hazir holam shei alochonati obosshoi shoriyat tarikat o hakikat je je istore achen shei istor theke kotha gulo obosshoi bojar dorkar. Dekhun, manush mara jay to atmiyo hote pare, bhai hote pare, baba hote pare, ma hote pare. Je shoriyater manush gulo dekhe manushti mara geche tokhon kintu she দেখা যায় মানুষগুলো কাঁদতে থাকে, তিনি মারা গেছে। আচ্ছা, তিনি মারা গেছে, এখন দেহটাকে, সেই মৃত ব্যক্তির দেহটাকে সামনে নিয়ে সেই দেহটাকে ধরে ধরে কাঁদছে। তাহলে দেহটাকে ধরে ধরে যখন কাঁদে, কিন্তু যে মৃত ব্যক্তি সে কিন্তু সবাইকে দেখছে, সবাইকে দেখছে এবং ডাকছে, শোনো শোনো তোমরা কেন কাঁদছো, কই, আমি তো মরিনি, আমি তো মরিনি। কিন্তু সে যে চেঁচামেচি করছে, সে যে ডাকাডাকি করছে, এটা কিন্তু শরীয়তের লোক শুনতে পাচ্ছে না, এবং যে চেঁচামেচি করছে সেটাও দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। তো এখন যে কথাটি বলবো আপনাদেরকে, দেখেন যে একটা মানুষ সে খাঁচাটার ভিতরে বাস করত, কিন্তু সেই খাঁচা থেকে সে বের হয়ে গেছে, সে যে বের হয়ে গেছে সেও এটা বুঝতে পাচ্ছে না, এবং সে দেখতেছে সবাই কান্নাকাটি করছে তার লাশটাকে ধরে, আর বলতেছে দেখো আমি তো মরিনি, এই যে আমি তোমাকে ধরছি ছুঁইছি, কিন্তু কেউ তার কথা শুনছে না, সে শুধু চেঁচামেচি চেঁচামেচি করতেই আছে, আরে তোমরা কেন কাঁদছো, আমি তো মরিনি, আমি তো তোমাদের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকছি, তোমরা কেন শুনছো না, এই যে চেঁচামেচি করতে থাকে, কিন্তু শরীয়তের লোক এটা দেখতে পায় না। আর এটা দেখতে পায় কে? সেটা দেখতে পায় যারা আত্মসাধনা, তার মানে আধ্যাত্মিক, আধ্যাত্মিক বা রুহানি জগতের সাধনা যারা করেছে তারা একমাত্র, যারা নর্মাল সাধনাটা করেছে তারা আভাস পায় যে সে মৃত্যুর পরে এখানেই দাঁড়িয়ে আছে এবং চেঁচামেচি করছে। যারা মোটামুটি উচ্চ র্যাঙ্কে চলে গেছে সাধনা বা আত্মজগতের সাধনা বা রুহানি জগতের সাধনা, যারা উচ্চ মার্গে চলে গেছে তারা স্পষ্ট দুটো জিনিসই দেখতে পাচ্ছে। সেটি কেমন দেখেন, আপনার আমার দেহের মধ্যে যে চোখটি আছে সেই চক্ষু দ্বারা কি দেখতেছে, বাহিরের যে লাশটি সেটি দেখতেছে, সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু মানুষের ভিতরে যে আত্মা থাকে সেই আত্মার কিন্তু চক্ষু আছে, আর সেই আত্মার চক্ষু কিন্তু দেহ দিয়া, দেহের চক্ষু দ্বারা দেখা যায় না। দেহের চক্ষু দিয়া যখন দেখতে পায় না, তখন কিন্তু সেই দেহটাকে নিয়ে তারা কান্নাকাটি করে, ইমুক মারা গেছে। দেখেন সেই আত্মাটি, সেই আত্মাটি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছে, তার মানে তার হলো যে আত্মার যে চক্ষু আছে, আত্মার চক্ষু দিয়ে সে আত্মাকেও দেখতে পায় এবং বাহ্যিকভাবেও দেখতে পায়। তখনই সে নিজেকে হাতায়, কিরে সবাই আমার জন্য কাঁদতেছে, আমি কি মারা গেছি, তখন সে নিজেকে স্পর্শ করে, নিজেকে স্পর্শ করলে সে নিজেকে দেখতে পায়, বা নিজের স্পর্শ জিনিসটাও সে বুঝতে পায় যে কই আমি তো ঠিকই আছি, হাত পা চোখ নাক কান আমার তো সবই আছে, আমি নড়াচড়া করছি কিন্তু সকলে আমার জন্য কাঁদছে। একটা সময়ে সে বুঝতে পারে, বুঝতে পেরেছি আমি যে এত চিল্লাচিল্লি করলে কি হবে, সবাই তো সবার মতো কাঁদছে আমার সেই দেহটাকে ধরে, কিন্তু আমি যে মরিনি সেটা তারা বুঝতে পারছে না। তাহলে বোঝা গেল যে আত্মার চক্ষু দিয়ে আত্মাকেও দেখতে পায়, আত্মার চক্ষু দিয়ে বাহ্যিক দেহটাকেও দেখতে পায়, আর মানুষের চর্ম চোখে এটা দিয়ে শুধু বাহ্যিক যা গাছপালা তরুলতা যাই বাড়ি গাড়ি যাই কিছু সমস্ত কিছু দেখা যায়, কিন্তু এই জন্য সাধক যারা পৃথিবীতে তারা সাধনা করে, আত্মসাধনা রুহানি জগতের সাধনা যখন করে তখন তাদের রুহের চক্ষু খোলে বা আত্মার চক্ষু খোলে, সেই চক্ষু দ্বারা সেই মানুষগুলো দেখতে পায় যে আত্মা কোথায় থেকে কোথায় যায়, কোথায় কি বিরাজ করে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি আপনাদের সামনে কেন করছি, যে দেখেন যে অনেক কামেল মুর্শিদ, কামেল পীর, কামেল পীর ফকির যারা আছে তারা কিন্তু গান বেঁধেছে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়,
দেখেন এই কথাগুলো সাধক যারা তারা কিন্তু আত্মাকে দেখেছে যে তার মধ্যে সেই আত্মা পাখি রূপে কিভাবে তার ভিতরে যাইতেছে আবার আইতেছে এবং সেই দেহের থেকে যদি বের হয়ে যায় তখন সেটা দেখতে পায় তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী যে আমাদের এই সম্পর্কে অবশ্যই জ্ঞানের দরকার দেখেন মানুষ যখন বাহ্যিকভাবে লেখাপড়া করে তখন সেই লেখাপড়ার পাশাপাশি তার মনের কল্পনা থাকে যে লেখাপড়া শেষ করে আমি ম্যাজিস্ট্রেট হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ডাক্তার হব এটা কিছু হব টাকা পয়সা ইনকাম করব বাড়ি করব গাড়ি করব এই চিন্তা নিয়ে লেখাপড়া করে তাহলে তারা কি বাহ্যিক সম্পদ দেখেছে বুঝেছে তাই এটার পিছনে লেগেছে এবং বাহ্যিক শিক্ষা অর্জন করেছে কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব তখন কিন্তু আমাদের এই দেহটা যেদিন অকেজ হয়ে যাবে এই দেহের কোনো মূল্য থাকবে না তখন এই পৃথিবীর সমস্ত সম্পদ আমার কাছে অকেজ হয়ে যাবে সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে আর এই মিথ্যা জিনিসকে পাইবার জন্য আমরা শিক্ষিত হই কিন্তু মূলত আসলে তাই নয় শিক্ষিত হওয়ার মূল বিষয় হলো যে মানব সেবা আমি খাইলাম পড়লাম এই চিন্তা নয় আমি মানুষের সেবার দিকে লক্ষ্য করব মানুষের কষ্ট দুঃখ হলে তার পাশে দাঁড়াবো হয়তো কারো অর্থনীতি আছে অর্থ দিয়ে পাশে দাঁড়াবে কারো গায়ে শক্তি আছে গায়ের শক্তি দিয়ে পাশে দাঁড়াবে কারো জ্ঞান শক্তি আছে জ্ঞান দিয়ে পাশে দাঁড়াবে তাহলে এই যেও কিন্তু মানব সেবা তো এই সেবাটুকু করলে সেই দেহের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাটি এই সেবা পায় এবং সেই আত্মা যেদিন মৃত্যুবরণ করবে তখন সে যদি দোজখবাসী হয় তাহলে আপনার কোনো কাজে সে আসবে না আর যদি সে পরম ওলি আউলিয়া হয় তাহলে সে মৃত্যুর পরেও আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে কারণ সেই আত্মাটি শক্তিশালী পৃথিবীতে সে আত্মসাধনা করেছে যার ফলে সে আত্মার শক্তিশালী হয়েছে সে অন্য বাহ্যিক জগতের মানুষ এবং অন্য আত্মাদেরকেও সে সাহায্য সহযোগিতা করতে পারবে তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাটা যদি আমরা বুঝি এবং জ্ঞানে ধরানোর চেষ্টা করি তাহলে আপনি ধ্যানের দেশে চলে যাবেন ধ্যানের দেশে গিয়ে আপনি মনে করবেন যে আমি ধ্যানে নেই আমি মরে গেছি তখন মরার ভাব ধরে আপনি নিজের মধ্যে আপনি নিজে ডুবে যাবেন তখন দেখবেন আর মনে মনে কল্পনা করবেন আমি মারা গেছি এবং আমাকে গোসল দিচ্ছে এবং গোসল যখন দিল তখন সে আমার লাশটা কবরের দিকে নিয়ে যাচ্ছে জানাজা জানাজার শেষ করে তখন আমাকে নিয়ে যাচ্ছে আমাকে কবরে শোয়াচ্ছে এই কল্পনাটুকু করবেন এবং নিজের মধ্যে নিজে ডুবে যাবেন তো এরকম ধ্যান সাধনা বহু প্রকারের আছে যেমন রেচক পূরক কুম্ভক এবং বিভিন্ন ধরনের ধ্যান সাধনা যখন মানুষ করে তখনই কিন্তু সেই মানুষের সেই আত্মচক্ষু খুলে যায় আর আত্মচক্ষু যখন খুলে আর এটাকেই বলা হয় দিব্য চক্ষু আর দিব্য চক্ষু দ্বারা মানুষ বাহ্যিক সমস্ত কিছু দেখতে পায় এবং আত্মজগতের কিছু মনে করলে সেটাও দেখতে পায় তাই বলবো হে সমস্ত জগৎবাসী আজকের আলোচনাটি আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এবং এখান থেকে আমাদের কি বোঝানো হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ।